সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনে কতটা সামরিক শক্তি ব্যবহার করছে রাশিয়া জানালো যুক্তরাজ্য। রাশিয়ায় ব্রিজের উপর বিস্ফোরণ। আজবস্টাল স্টিল কারখানা নিয়ে যা বললেন আজব যোদ্ধা। ঘোস্ট অফ কিয়েভ নিয়ে নতুন দাবি। রাশিয়ার সামরিক স্থাপনায় আগুন, উঠছে ধোয়ার কুণ্ডলী। রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম, বললেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়, জানালেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। এবং ফিলিপাইনে অগ্নিকাণ্ডে 6 শিশুসহ নিহত 8। দর্শক, পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনে কতটা সামরিক শক্তি ব্যবহার করছে রাশিয়া জানালো যুক্তরাজ্য। ইউক্রেন অভিযানে রাশিয়া তাদের মোট সামরিক শক্তির কতটা ব্যবহার করছে তা নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান ব্যাটালিয়নের ট্যাকটিক্যাল গ্রুপের 1/4 বেশি সেনা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানিয়েছে, ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার 120টিরও বেশি ইউনিট মোতায়েন করা হয়েছে, যা রাশিয়ার পদাতিক বাহিনীর 1/3। ব্রিটিশ সিকিউরিটি থিঙ্ক ট্যাঙ্ক রুসির মতে প্রতিটি রুশ ট্যাকটিক্যাল গ্রুপে আছে 700 থেকে 800 সেনা। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ করার ক্ষেত্রে আমরা কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণ করব না। ল্যাভরভের মতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গতি প্রথমে ও সর্বাগ্রে নির্ভর করছে বেসামরিক এবং রাশিয়ান সেনাদের জন্য ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার উপর। তিনি বলেন, অভিযানের লক্ষ্য হচ্ছে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক নাগরিক ও রাশিয়ার জন্য কোনো হুমকি নেই তা নিশ্চিত করা। রাশিয়ায় ব্রিজের উপর বিস্ফোরণ। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে রোববার বিস্ফোরণে যন্ত্র বিস্ফোরিত হয়ে একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেখানকার আঞ্চলিক সরকার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন। বিস্ফোরণের ফলে সুরজা সোসনোভি বোর রেলপথের কোনোপেলকা গ্রামের কাছে সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে কুরস্ক থেকে পাওয়া প্রতিবেদনে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে গভর্নর রোমান স্টারোভয়েড বলেন, এটা নাশকতা, এই ঘটনায় মামলা করা হয়েছে, এতে কেউ হতাহত হয়নি এবং রেল চলাচলও স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোডে স্থানীয় সময় সোমবার ভোরে দুটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ব্যাচেসলাভ ক্ল্যাটকভ। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। আজবস্টাল স্টিল কারখানা নিয়ে যা বললেন আজব যোদ্ধা। ইউক্রেনের আজব রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সোভিয়েতা স্লো পালোমোর বলেছেন, আজবস্টাল স্টিল কারখানার স্থবিরতা বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন, যদি এটা না করা হতো তাহলে সম্মুখ লড়াইটা আরও দীর্ঘ হতো, কয়েকজন আহতদের কাছে পৌঁছানো কঠিন ছিল উল্লেখ করে পালোমোর সবাইকে ওই কারখানা এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমাদের কোনো বিশেষ যন্ত্রপাতি নেই, সৈন্যদের পক্ষে কেবল তাদের অস্ত্র দিয়ে টন ওজনের স্ল্যাব তোলা কঠিন। এদিকে স্টিল কারখানা ছাড়তে শুরু করেছেন বেসামরিক মানুষজন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের ওই অংশটি এখনও ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিস্তীর্ণ শিল্প এলাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়ার পর এই প্রথম বেসামরিক মানুষের সেখান থেকে সরানো হয়। রাশিয়ার সামরিক স্থাপনায় আগুন, উঠছে ধোয়াকুণ্ডলী। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ বেলগোরোদ অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ওই সামরিক স্থাপনায় আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বেলগোরোডের গভর্নর ভিয়েচেসলাভ গ্লাদকভ বলেছেন, রোববার ভোর 3:35 দিকে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে আমার, এরপর আগুন দেখতে পাই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি, তবে 7টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন স্থানীয় আহত হয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। কিভাবে আগুন লাগলো তার কারণ ব্যাখ্যা করতে পারেননি গভর্নর। এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন অবধি কোনো মন্তব্য পাওয়া যায়নি, যে কারণে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগার ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে ধোয়ার কুণ্ডলী উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেলে এই ঘটনার ভিডিও আপলোড করা হয়েছে। এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে কথা বলার সময় কুরস্কের গভর্নর রোমান স্টারভয়েট
ঘটনাটিকে নাশকতার একটি কাজ বলে অভিহিত করেছেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে বেলগোরোদ অঞ্চলে গোলাবর্ষণ বিস্ফোরণ নতুন নয়। গত বুধবারও শহরটিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে হামলার দায় নিচ্ছে না কিয়েভ। রাশিয়া গত মাসে বেলগোরোদে একটি জ্বালানি ডিপোতে হেলিকপ্টার হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছিল। কিয়েভ এ দায় অস্বীকার করে। গোস্ট অফ কিয়েভ নিয়ে নতুন দাবি। ইউক্রেনের মিগ-29 যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে যাচ্ছেন তিনি। নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমানবাহিনীর বিমান। ইউক্রেনের ফাইটার পাইলট মেজর স্তেপান তারাবালকাকে ঘোস্ট অফ কিয়েভ বলে অভিহিত করা হয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যমে। ইউক্রেনের এই বীর পাইলট নাকি এখন পর্যন্ত প্রায় 40টি শত্রু বিমান ভূপাতিত করেছে। একজন ইউক্রেনিয়ান পাইলটের জন্য এটি একটি বিশাল সাফল্য, যেখানে আকাশ যুদ্ধে কিনা রাশিয়ারই একচ্ছত্র আধিপত্য। তবে এখন ইউক্রেনের এয়ারফোর্স কমান্ডই ফেসবুকে এক সতর্কতামূলক পোস্টে জানাচ্ছে, ঘোস্ট অফ কিয়েভ আসলে এক কাল্পনিক সুপার হিরো চরিত্র, এটি তৈরি করেছে ইউক্রেনিয়ানরা। ওই পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো তথ্য ছড়িয়ে দেওয়ার আগে যেন সেটি তারা যাচাই করে দেখেন। এর আগে যেসব খবর ছড়ানো হয়েছিল তাতে দাবি করা হয় ইউক্রেনের এই দুর্ধর্ষ পাইলট হচ্ছেন 29 বছর বয়সী মেজর স্টেপান। কিন্তু কর্তৃপক্ষ জানাচ্ছেন তিনি গত 13 মার্চ নিহত হন এবং তাকে মরণোত্তর বীরত্ব পদক হিরো অফ ইউক্রেন দেওয়া হয়েছে। কিন্তু ইউক্রেনের বিমানবাহিনী বলছে মেজর স্তেপান ঘোস্ট অফ কিয়েভ নন, তিনি 40টি বিমানও ধ্বংস করেননি। বিমানবাহিনীর মতে ঘোস্ট অফ কিয়েভ আসলে তাদের 40তম ট্যাকটিক্যাল এভিয়েশন ব্রিগেডের পাইলটদের একটি সম্মিলিত প্রতিমূর্তি, যারা কিয়েভের আকাশকে সুরক্ষিত রাখছে। এটা কোনো একক ব্যক্তির যুদ্ধের বীরত্ব গাথা নয়। ইউক্রেনের একটি মডেল এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান তাদের পণ্যের বিক্রি বাড়ানোর জন্য ঘোস্ট অফ কিয়েভকে মার্কেটিং ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে। ইউক্রেনিয়ান ইরিনা কোস্টোভরিঙ্কো এই কিংবদন্তিতে অনুপ্রাণিত একটি সামরিক ব্যাজ প্রদর্শন করেন। এমনকি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টারাবলকার বীরত্বকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও টুইট করেছে। তার হেলমেট এবং গগলস লন্ডনের নিলামে তোলা হবে বলে টাইমস এক প্রতিবেদনে জানায়। সামরিক বিশেষজ্ঞরা অবশ্য বিবিসিকে জানিয়েছিলেন একজন পাইলট 40টি যুদ্ধবিমান ধ্বংস করতে পারেন কিনা সেটা তারা সন্দেহ করেন। ইউক্রেনের সামরিক ইতিহাসবিদ মিখাইল জিরোহভ ঘোস্ট অফ কিয়েভের গল্পকে মনোবল বাড়ানোর জন্য এক ধরনের প্রোপাগান্ডা বলে বর্ণনা করেন। তিনি বলেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের আকাশে রুশদেরই আধিপত্য, তাই একজন ইউক্রেনিয়ান বড়জোর 2টি বা 3টি বিমান হয়তো গুলি করে ফেলে দিতে পারেন। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের মিগ-29 যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমানবাহিনীর বিমান। যদিও ঘোস্ট অফ কিয়েভের অস্তিত্বকে নাকচ করে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টুইটারে ভাইরাল ওই ভিডিওটি ভুয়া বলে দাবি করে রয়টার্স বলছে ওই ভিডিও আসলে 2008 সালে ডিজিটাল কম্ব্যাট সিমুলেটর DCS নামে একটি ভিডিও গেমের ফুটেজ। রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে পশ্চিমা গণমাধ্যম, বললেন পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার পরমাণু হুমকির অপব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। এ সময় তিনি সম্ভাব্য পরমাণু যুদ্ধ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি নাকচ করে দিয়ে বলেছেন একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টা এক মুহূর্তের জন্য ত্যাগ করেনি রাশিয়া। তিনি ইতালির নিউজ চ্যানেল মিডিয়া স্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ল্যাভরভ আরও বলেন মস্কো যখন পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার প্রচেষ্টারত তখন পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়ার হুমকির অপব্যাখ্যা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইউক্রেনের সরকার পরিবর্তন করতে চাই না, বরং বিভিন্ন দেশের সরকার পরিবর্তন আমেরিকার পেশা ও নেশা। এখন পর্যন্ত আমেরিকা বিশ্বের অসংখ্য দেশের সরকার পরিবর্তন করে দিয়েছে। ল্যাভরভ বলেন আমরা ইউক্রেনের পূর্বাঞ্চলে জনগণকে নিরাপত্তা দিতে চাই। রুশ সীমান্তবর্তী ওই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে ইউক্রেনের ভেতর থেকে রাশিয়ার জন্য কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি হবে না। ইউক্রেন যুদ্ধ কত মাসে শেষ হতে পারে, এমন প্রশ্নের উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধ শেষ করার ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। রাশিয়া বলছে ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে। এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে এ অঙ্গীকার করতে হবে যে সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না। তবে ইউক্রেন রাশিয়ার আহ্বানে সাড়া না দিয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া সমরাস্ত্র দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি রোববার কাবুলে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত সাইদ হাসান মোর্তাজাভির সঙ্গে সাক্ষাতে এ কথা জানান। তিনি ইরান আফগানিস্তান সীমান্তের কোথাও কোথাও সীমিত কিছু সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, আফগানিস্তানের ক্ষমতাসীনদের আচরণ থেকে আমি যা বুঝি তাতে তাদের মধ্যে সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা দেখি না। হামিদ কারজাই বলেন তালেবান সরকার বরং ইরানের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে এবং তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী।
সাবেক আফগান প্রেসিডেন্ট আরও বলেন, তালেবানের ভেতরে এমন কিছু দুষ্টচক্র থাকতে পারে যারা দুদেশের সীমান্ত সংঘাত বাঁধিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে চায়। এ ব্যাপারে দুদেশের শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ নিহত আট। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ছয়জন শিশু রয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল পাঁচটার দিকে আগুন লাগে, এতে পুড়ে গেছে 80টির মতো ঘর। একটি বারে দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিসাইদা এফপিকে বলেছেন, আগুন নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে, আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল, এ কারণে ভুক্তভোগীরা ঘর থেকে বের হতে পারেননি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।